আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, যে আমি হামজা প্লাস আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির কয়েকজন ছোটরা মিলেমিলে ঘুরতে গিয়েছিলাম। তো যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে, আসলে গিয়েছিলাম আমরা হচ্ছে সাভার রূপনগর একটা গ্রাম, জায়গাটার নাম। তো সেখানে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো গিয়েছিলাম গত বছর, ওই গত বছরের ভিডিওটা হচ্ছে এটা। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে জায়গাটা দেখে, আমাদের অনেক ভালো লেগেছে। তো দেখতে থাকুন আর কেমন এনজয় করলাম সেটাও দেখতে থাকুন। হামজা অনেক মজা করেছে, ও সবসময় বলে যে আমি বাহিরে যাবো, অনেক কান্নাকাটি করে। তো আজকে ওকে ফাইনালি নিয়ে গেলাম। তো ওইখানে যাওয়ার পরে ও অনেক খুশি হয়েছে। তো একটু কান্নাকাটি করেছে কিন্তু তারপরেও ও অনেক খুশি হয়েছে। তো জায়গাটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছে। তো আমরা গিয়েছিলাম প্রায় 4টার দিকে, তখন আসলে কোনো মানুষজন ছিল না। আর যখন আমরা আয়েশা পড়বো, কারণ আমাদের সাথে তো ওইরকম, আমাদের সাথে তো পুরুষ মানুষ যাই নাই, মানে হামজা জাস্ট আয়ান আর হামজা। তো এখানে আমি আসার পরে মানে আসলে অনেক ভালো লেগেছে। আমরা যেখানে ছিলাম, যে রাস্তা বা রোড ওইটার থেকে নিচ, বা ক্ষেত যেগুলা বলে, যে সর্ষা ক্ষেত যেগুলো আছে, এটা অনেক নিচে, মানে মনে হচ্ছে যে পাহাড় থেকে আমরা পাহাড়ের উপরে, এরকম মনে হচ্ছে। আর নিচে অনেক নিচ। তো যাওয়ার পর অনেক ভালো লাগলো, অনেক ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, সবাই অনেক এনজয় করলাম, ছবি তুললাম আর ভিডিও করলাম। আমি তো ভিডিওর জন্য পাগল, আমি সবসময় ভিডিও করি না, আগে করতাম যে ছবি তুলতাম বেশি, তো এখন ইদানিং একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মোটামুটি আমরা সবাই অনেকক্ষণই ছিলাম, প্রায় 4টা থেকে সাড়ে তিনটা বাজে মেবি রওনা হয়েছি। আর হচ্ছে ওইখানে পৌঁছাতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে, আধা ঘন্টা বা 40 মিনিট এরকম। তো ওইখানে যাওয়ার পরে অনেক, মানে আমরা তো অটো দিয়ে গিয়েছিলাম, তাই আর কি একটু টাইম লেগেছে। তো যাওয়ার পরে একটু ঘুরলাম, ঘোরার পরে আগে খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ ফুচকা তো, বাচ্চারা তো আর ফুচকা ঝালটা খেতে পারবে না, তাই আয়ান আর হামজার জন্য ওই ফুচকাওয়ালা মামার কাছ থেকে একটু হালকা ফুচকা নিয়েছি। তো হামজা মানে যতদিন ওর মনে ছিল ততদিন ও খালি একটা কথাই বলতেছিল, মামা, না সরি, ও বলতেছিল যে আম্মু আম্মু ফুচকাওয়ালা মামাকে বলো ফুচকা দিতে। ও এখনও বলে প্রায়, এটা তো এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম প্রায় 10 মাস হবে, কারণ আমি গত 2020-এ, এখনও তো 2020, এটা হচ্ছে নভেম্বর মাসে আমি এটা আপলোড করছি। আর হচ্ছে ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের লাস্টের দিকে, সো বুঝতেই পারতেছেন। তো আর সবার আগে খাওয়া দাওয়া শেষ, পেট পুজো করে ফেললাম। তো এটা হচ্ছে ফুচকা, মানে ফুচকাটা এত টেস্টি ছিল মানে বলার মতো না, মানে অনেক টেস্টি ছিল, খুব ভালো লেগেছে আমার। তো সবারই ভালো লেগেছে। তো বলেছিলাম যে আবার নেক্সট টাইমে আবার যাব, বাট আর যাওয়া হয় নাই, করোনা শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে, তারপরে আর যাওয়া হয় নাই। কিন্তু যাওয়ার পর অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, খাওয়া দাওয়া করেছি। আর আমাদের সাথে যে ঐশী, ঋতু, রেয়া, ভাবি, আয়ান, হামজা আর আমি, আমরাই সবাই, মানে আমরাই কয়েকজনই গিয়েছিলাম, সবাই আসলে মেয়ে মানুষ। আর এখানে অনেক কিছু বিক্রি করে, প্রায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। আর হচ্ছে আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে আসলে বেশি মানুষ ছিল না, আর বেশি গাড়ি ছিল না, বাট যখন আমরা আয়েশা পড়বো তখন অনেক মানুষ হয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি যে কী কী আমরা, এই যে ফুচকা, এই ফুচকালাম আমার থেকে এই ফুচকাটা খেয়েছি। তো ফুচকা, তারপরে হচ্ছে কী বানিয়েছে, আলুর কাবাব, টিক প্যাটিস, তারপর হচ্ছে পেঁয়াজো, তারপর হচ্ছে পপকর্ন, এই যেটা হচ্ছে আলুর শিক কাবাব, এগুলা খুব মজা পেয়ে, মানে খুব মজা লেগেছে। যখন আমরা আয়েশা পড়বো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা যখন রাস্তায় তখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে ফেলছে।
তো এখন আর মজার অনেক ঘটনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে এখন আমরা হচ্ছে নিচে নামতেছিলাম, কারণ নিচে অনেক সরষা ক্ষেত, ওইখানে আমরা কয়েকটা ছবি তুলবো তাই, আর ওইখানে যাওয়ার পর একটু ভিডিও করব তাই। তো আমার ভিডিওটা এখন মানে আমি নামতেছি, তখন ভিডিও করতেছিল হচ্ছে ভাবির বোন রিয়াম। ও আর দেখতেই পাইতেছেন যে আমরা কত উঁচুর থেকে নিচে নামতেছি, মানে নামার সময় মানে 12টা বেজেছিল, ভাগ্যিস হিল পড়ে যায়নি, স্লিপার পড়ে গিয়েছিলাম। ভাবতেছিলাম যে যদি চাইতাম তাহলে তো মানে পাগল হয়ে যেতাম, কারণ আমি হাঁটতেও পারতাম না। এদিক দিয়ে রাস্তাটা ওই রকম, মানে নামার জন্য ওই রকমভাবে কোনো কিছু করা হয় নাই। দেখতে খুব সুন্দর জায়গাটা, কিন্তু এই যে দেখতেই পাইতেছেন যে পাহাড়ের মতো, এখন তো নামলাম পাহাড়ের মতো, আবার উঠব পাহাড়ের মতো, যে পাহাড় পাহাড়ে উঠতেছি এরকম মনে হইতেছে, ওই রকম ফিল মনে হচ্ছে ভিডিওটা দেখার পরে। পরে তো ভিডিওটা দেখেছি, আগে তো ভিডিওটা দেখি নাই, মানে আগে ভিডিও করার সময় তো আর বুঝতে পারি না যে এরকম মনে হচ্ছিল। তো ফাইনালি আমরা সরষা ক্ষেতের সামনে আইসা পড়ছি। তো সবাই এখন একটু রেস্ট নেবে, কারণ অনেক জার্নি করে আসতে হয়েছে উপর থেকে আর নিচে। তো হামজা অনেক খুশি হয়েছে, আর বিশেষ করে রিয়া ঋতু আর ঐশী থাকলে তো হয়েছে, আর এমন গ্রাম্য পরিবেশ দেখে হামজার অনেক ভালো লেগেছে, মানে ফিল করতে পেরেছে হামজা যে এটা গ্রাম্য পরিবেশে। তো সবাই এখন রেস্ট নিচ্ছে, ক্লান্ত সবাই বসে বসে পড়েছে। তো আমার খুব ভালো লেগেছে, তো দেখতে থাকুন আর কেমন হলো সেটাও আমাদেরকে জানাবেন। ও আরেকটা কথা, সেটা না বললেই না, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন হলো আর কেমন ভিডিও চান অবশ্যই জানাবেন। তো আর হচ্ছে আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি মানে এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের সঙ্গটা আমার জন্য অনলি আমার জন্য আসলে অনেক প্রয়োজন। আপনারা সবাই আমাকে সঙ্গ দিবেন আর আমার চ্যানেলটাকে আস্তে 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 অনেক বড় করার জন্য, বড় যাতে হয় সে দোয়াটা করবেন। আর হচ্ছে মোটামুটি একজন সাবস্ক্রাইব থেকে এখন প্রায় 60 জন না সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ। আমি জানি যে আলহামদুলিল্লাহ যে পরবর্তীকালে যে আরও হবে ইনশাল্লাহ, আমি এটা আশা রাখছি যে যেখানে আমার একজন ছিল সেখান থেকে এখন 60 জন হয়েছে, কারণ আমার ফ্যামিলিটা এখন একটু একটু বড় হচ্ছে। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমার ছেলের জন্য তো অবশ্যই দোয়া করবেন। দেখতে থাকুন ওকে। ফাইনালি মোটামুটি আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমাদের হচ্ছে বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা। তো আমরা সরষা ক্ষেতে গিয়েছি, কিন্তু সরষা ক্ষেতের মালিক যিনি, তিনি হঠাৎ করে কোন জায়গা থেকে উধাও হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা লোক লাঠি নিয়ে ওই মানুষের ভিড়ে ঘুরতেছে, ওটা হচ্ছে আসলে সরষা ক্ষেতের মালিক।
আমরা হচ্ছে ক্ষেতের সাইডে বসেছিলাম, বসে বসে ভিডিও প্লাস ছবি তুলতেছিলাম। অনেকেই আছে যারা সর্ষে ক্ষেতের ভিতরে, মানে ওনাদেরকে হলুদ হলুদ দেখাতে হবে, তাই ওনারা হচ্ছে সর্ষে ক্ষেতের ভিতরে চলে গেছিল, তাই ওনাদেরকে দৌড়ানি দিচ্ছে, লাঠি নিয়ে আসছে লোকটা অনেকক্ষণ। তো এই দিক দিয়ে হামজা অনেক কান্নাকাটি করতেছিল, বলতেছিল যে আমি মোটর সাইকেলে চলবো। তো ভাবি, মানে আমার মেজো যা, ও উনি হচ্ছে ওকে একটু ঘুরাচ্ছে। তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিও যদি আসলেই আপনাদের অনেক ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট করে ক্লিক করে দেবেন। তাহলে আমি যদি ভিডিওগুলো আপনাদের আপলোড করি, তাহলে নোটিফিকেশানের মাধ্যমে সবার প্রথমে তো না আপনারা দেখতে পারবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।